হ্যালো স্টুডেন্ট, ইতিহাসের গল্প কথা নিয়ে হাজির আমি তোমাদের সুমিত স্যার। আর এই সেশনটি একদম নতুন সেশন আমাদের এই চ্যানেলে। প্রতিদিন আমরা ইতিহাস পড়তে পড়তে এমনও একটা দিন দরকার আমাদের, যেদিনে আমরা ইতিহাসের বাইরে নতুন অজানা তথ্যগুলোকে জানতে পারব। তবে প্রত্যেকটি ঘটনার পেছনেই যেহেতু ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, তাই ইতিহাস ছাড়া আর কিছুই হয় না। তাই আজকের এই আলোচনায় একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, বা আসল সত্যটি উদ্ঘাটন করার চেষ্টা করব যেটা আমাদের চোখের সামনে দিয়ে চলে বেড়াচ্ছে। হ্যাঁ, চলে বেড়াচ্ছে মানে দৌড়াচ্ছে নয়, কিন্তু আমরা তার উপর থেকে দৌড়াচ্ছি। সেটি হচ্ছে সেই বিখ্যাত হাওড়া ব্রিজের আসল সত্য উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। হাওড়া ব্রিজ, যাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। হাওড়া ব্রিজের ইতিহাস বললে একটা সিনেমা পর্যন্ত তৈরি করা যেতে পারে, এতটাই বড় ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় এই ব্রিজকে জাপানিদের হাত থেকে ব্রিটিশরা বাঁচিয়ে রেখেছিল, যার উদ্বোধন অনুষ্ঠান খুব সামান্য হয়েছিল, যেখানে হাওড়া ব্রিজ সেই সময় বিশ্বের 3 নম্বর ক্যান্টিলিভার ব্রিজের অন্তর্ভুক্ত ছিল। এগুলো কেন এবং এই হাওড়া ব্রিজের ইতিহাস আলোচনা করতে গেলে আমরা এরকম অনেক কথা শুনেছি যে 12টার সময় যারা হাওড়া ব্রিজ তৈরি করেছেন তাদের নাকি কেউ বলেছেন যে, বা তাদের মধ্যে কেউ বলেছেন যে 12টা হাওড়া, যে কোনো দিন 12টায় হাওড়া ব্রিজ কিন্তু ধ্বংস হতে পারে, সেটা দিন না রাত বলেনি। তাই হাওড়া ব্রিজে দুপুর 12টায় নাকি যাত্রী যান চলাচল বন্ধ থাকে। আমাদের এরকমও কথা প্রচলিত যে হাওড়া ব্রিজ নাকি হাওড়া ব্রিজের ওপর থেকে ট্রাম চলত, হাওড়া ব্রিজে দুপাশে নাকি তৈরি হওয়ার সময়, হাওড়া ব্রিজটি তৈরি হওয়ার সময় প্রচুর নরবলি দেওয়া হয়েছিল। এরকম একাধিক তথ্য, চাঞ্চল্যকর তথ্য হাওড়া ব্রিজের সম্পর্কে আমাদের নতুন কৌতূহলের জন্ম দেয়। আর সর্বোপরি যেটির কথা হয়তো তোমরাও শুনে রেখেছো, সেটা হচ্ছে একটি চাবি হাওড়া ব্রিজকে দুপাশে ভাগ করে দিতে পারে, হাওড়া ব্রিজকে খুলে দিতে পারে, নাকি একটা চাবির ওপরেই হাওড়া ব্রিজ দাঁড়িয়ে রয়েছে। এরকম অনেক কথা রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের হাওড়া ব্রিজ সম্পর্কে কৌতূহল বাড়ায়। তো চলো আজকে আমরা হাওড়া ব্রিজ সম্পর্কে A to Z সম্পূর্ণ তথ্য জেনে নিই মাত্র 7 মিনিট সময়ের মধ্যে। দেখো, কলকাতা তথা ভারতের অন্যতম আশ্চর্য হাওড়া ব্রিজ নিয়ে আজ আমাদের আজকের আলোচনা। যে হাওড়া ব্রিজে প্রতিদিন কম করে 1.5 লাখ গাড়ি তো চলে এবং 10 লাখ মানুষ যাতায়াত করার জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা ছাড়া মানুষ কল্পনাও করতে পারে না। তো এই হাওড়া ব্রিজটা তৈরি করা হলো কেন, সেটা আগে প্রথমে আসা যাক। দেখো, গঙ্গার দুপাশে ব্রিটিশরা তো যখন বাংলাতে বাণিজ্য করতে এসেছিল, তখন গঙ্গার দুপাশে তারা রমরমিয়ে বাণিজ্য করে ফেলেছে। তো এই রমরমিয়ে বাণিজ্য যখন গঙ্গার দুপাশে চলছে, সেই সময় এই পাশের যাত্রীকে ওই পাশে যেতে হবে, ওই পাশের যাত্রীকে এই পাশে আসতে হবে। তো এর জন্য একটি যাতায়াতের পথ কিন্তু জরুরি ছিল। তো এই যাতায়াতের পথ নৌকো দিয়েও তো করা যেতে পারত, কিন্তু সেটা হলে সময় ব্যয় হতে পারত। তার জন্য ইংরেজ ব্যবসায়ীরা ঠিক করে ফেললেন যে হাওড়াতে একটি ব্রিজ তৈরি করা হবে। তবে এই যে ব্রিজ তৈরি করার কথা প্রথম থেকে বলা হলেও এই ব্রিজ কিন্তু অনেক দেরিতে তৈরি হয়েছে। যেমন ধরো তোমাকে বলতে পারি 1878 সালের সেই কথা, 1878 মানে 1878, অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে 22 লক্ষ টাকা খরচা করে প্রথম এই ব্রিজের কনসেপ্টকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। শুনলে অবাক হবে যে এই ব্রিজের কনসেপ্টটা কে এনেছিলেন, এনেছিলেন হচ্ছে ব্র্যাডফোর্ড নেসলিং, এবং এই ব্রিজটা ছিল আমাদের পল্টন ব্রিজ। অর্থাৎ পল্টন ব্রিজ কি? পল্টন ব্রিজ হচ্ছে নদীতে বা গঙ্গাতে পরপর সমস্ত নৌকোগুলোকে রেখে তার ওপর থেকে একটি পাটাতন পেতে দেওয়া হতো যাতায়াতের সুবিধার জন্য। এটাকেই বলে ভাসমান ব্রিজ, যাকে আমরা পল্টন ব্রিজ নামে চিহ্নিত করি। কিন্তু এখানেও হলো অসুবিধা। কি অসুবিধা জানো? অসুবিধা হলো দিনে 24 ঘন্টা কোনো না কোনো জাহাজ গঙ্গার এপাশ থেকে ওপাশে যাচ্ছে। তো তাহলে কি করতে হবে? আবার পল্টন ব্রিজকে সরিয়ে দিতে হচ্ছে, আবার তাকে যুক্ত করতে হচ্ছে। তো
এটা একটা মস্ত বড় সমস্যার সম্মুখীন হয়েছিল এই হাওড়া ব্রিজের ক্ষেত্রে। তাই ব্রিটিশরা একটি পার্মানেন্ট সলিউশন কথা ভাবা শুরু করলো। ঠিক হলো 1911 সালে হাওড়া ব্রিজের প্রথম কংক্রিট বা মানে হাওড়া ব্রিজকে একদম পার্মানেন্টলি তৈরি করার পরিকল্পনা করা হলো, ঠিক আছে। কিন্তু সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের দরুন হাওড়া ব্রিজের এই কাজটা স্তম্ভিত হয়েই থাকলো, যেটি 1937 সালে চলা শুরু করলো, ঠিক আছে। অর্থাৎ এই হাওড়া ব্রিজের কাজ পেছোতে পেছোতে 1937 সাল পর্যন্ত কিন্তু মানে চলল। এই যে হাওড়া ব্রিজের কাজ তাহলে শুরু হলো কবে? 1937 সালে এই ব্রিজটি কাজ শুরু হলো। তবে জানলে অবাক হবে, এই যে হাওড়া ব্রিজটি দাঁড়িয়ে আছে, এই যে 2313 ফুট উঁচু যে হাওড়া মানে বিস্তার যে হাওড়া ব্রিজটি দাঁড়িয়ে আছে, সেই ব্রিজে কোনো নাট বল্টু নেই। অর্থাৎ নাট বল্টু ছাড়াই ব্রিজটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এখনো সেটা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় সেটি রয়েছে। ভাবলে অবাক হচ্ছ তো? চলো এবারও একটু এগোই হাওড়া ব্রিজ তৈরি করার আরেকটু ইতিহাস নিয়ে। হাওড়া ব্রিজের এই তৈরি মানে হাওড়া ব্রিজ তৈরি করার জন্য যখন 1937 সালে তারা ফর্মালি মানে পার্মানেন্টলি স্টার্ট করে দিল হাওড়া ব্রিজ তৈরি করার কাজ, এবং 1911 সালের পর থেকে যখন হাওড়া ব্রিজের খসড়া ঠিকঠাক তৈরি হয়ে গেল, তখন ঠিকঠাক ইঞ্জিনিয়ারদের এস্টিমেট অনুসারে ঠিক করা হলো বা এস্টিমেট অনুসারে প্রায় 26,500 টন ইস্পাতের প্রয়োজন হবে বলে প্রথমেই এস্টিমেটে দিয়ে দেওয়া হলো। কিন্তু এখানেও হলো সমস্যা। কি সমস্যা? সমস্যা হচ্ছে এই যে 26,500 টন ইস্পাত ব্রিটেন থেকে তো আনা সম্ভব নয়, কারণ এত ইস্পাত ব্রিটেন থেকে আনলে কস্টিং খরচা অনেক বেড়ে যাবে। আর তার জন্য দেখা গেল ব্রিটেন বরাদ্দ করলো বা ব্রিটেন থেকে মাত্র 3,000 টন ইস্পাত এসেই থেমে গেল, আর বাকি যে 23,500 টন ছিল যে লোহার বা ইস্পাতের প্রয়োজন হলো সেটার কিন্তু দায়িত্ব নিল টাটা স্টিল। তাহলে প্রশ্ন হলো, টাটা স্টিল হাওড়া ব্রিজের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হলো? প্রথমত 23,500 টন যে ইস্পাত সেটা টাটা স্টিলই কিন্তু দিয়েছিল, এবং একটি বিশেষ ব্যবস্থা এই ইস্পাতটি একটি বিশেষ ব্যবস্থার দ্বারা তৈরি করা হয়েছিল এবং তার নামও রাখা হয়েছিল TISCROM। অর্থাৎ এই যে TISCROM এটি ছিল হচ্ছে টাটা স্টিল, এবং এরা এই যে কাজটি ইস্পাতটি তৈরি করেছিল সেটি কেমন ছিল? নাট বল্টুর জায়গায় সেই ইস্পাতের ইস্পাতটির মানে এতটাই থিকনেস ছিল যে নাট বল্টুর জায়গায় সেটা একটার সঙ্গে একটা জোড়া লাগানোর জন্য বা রিবেটের মতো বেঁধে সেটাকে কিন্তু তৈরি করা হয়েছে। তার মানে ভাবো, রিবেটের মতো বেঁধে সেই ইস্পাত দিয়ে হাওড়া ব্রিজ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, যে ব্রিজে কোনো নাট বল্টুই নেই। তাহলে এই যে চাবির গল্পটা, তাহলে এটা কি ভুল? একদমই ভুল। হাওড়া ব্রিজে কোনো চাবি নেই যে চাবিটা তোমার হাওড়া ব্রিজকে দুভাগে ভাগ করে দেবে, এরকম কিছুই নেই। কারণ হাওড়া ব্রিজকে ভাগ করার বা খুলে ফেলার কোনো প্রয়োজনই ছিল না, কারণ হাওড়া ব্রিজের নিচে যে আয়তনটি রয়েছে, যে উচ্চতাটা রয়েছে, ইজিলি কোনো জাহাজ চলে যেতে সক্ষম। তাই হাওড়া ব্রিজকে খোলার কোনো প্রশ্নই এখানে কিন্তু নেই। আর সর্বোপরি যদি আমরা দেখি, তাহলে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, জাপান সেই সময় রীতিমতো বোম ব্লাস্ট করাচ্ছে। তাই জাপানিদের কানে যদি আসতো যে হাওড়া ব্রিজের মতো এত বড় ব্রিজ ইংরেজরা তৈরি করছে, তাহলে অবশ্যই সেখান থেকে সেখানে কিন্তু বোম পড়তেই পড়ত। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে জাপানের আগ্রাসী নীতির হাত থেকে বেঁচে আসার জন্য পুরো যে তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাকে কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। সেখানে মানে ইংরেজরা কিভাবে এত বড় ব্রিজটি তৈরি করতে পারলো জাপানিদের দৃষ্টিগোচরের বাইরে থেকেই, এর জন্যই বললাম হাওড়া ব্রিজের ইতিহাস নিয়ে একটা 3 ঘন্টার মুভি এনাফ মানে করে দেওয়া কিন্তু যায়। তো যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কাজটি করেছিল ব্রেথওয়ার্ড আর তোমার বার্ন্যান্ড, তোমার যেসব কোম্পানি এই হাওড়া ব্রিজটি তৈরি করেছিল, যেটি তৈরি কমপ্লিট হয়েছিল 1942 সালে এটি তৈরি হয়। এবং সর্বোপরি জানলে অবাক হবে, 1943 সালে মাঝরাতে কোনো রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই, ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই ব্রিজের
কাজ মানে এই ব্রিজের উদ্বোধন সম্পন্ন হয়েছিল। কারণ ব্রিটিশরা কোনো রিস্ক নিতে চায়নি যে হাওড়া ব্রিজের কথা বাইরে ছড়াক আর জাপানিরা এসে তাদের পরিশ্রমে একেবারে জল ঢেলে দিক, এটা কিন্তু তারা কোনো মতেই চাইছিল না। হাওড়া ব্রিজ তৈরি করতে মোট খরচ হয়েছিল 2.5 মানে 2.5 কোটি টাকা। তাহলে বুঝতে পারছো হাওড়া ব্রিজ কতটা ইম্পর্টেন্ট। সব থেকে বড় কথা এই যে হাওড়া ব্রিজ, এখান থেকে চলতো ট্রাম। একদম ঠিক, তোমরা ঠিকই শুনছো, 1993 সাল পর্যন্ত ট্রাম কিন্তু চলেছে। তারপর যাত্রী বহনের কারণে এই এবং নিরাপত্তার জন্য ট্রাম চলাচল বন্ধ রাখা হয়েছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল। 1961 সালে এই রবীন্দ্রনাথ ঠাকুরের শত জন্মবর্ষ উপলক্ষে হাওড়া ব্রিজের নামও কিন্তু চেঞ্জ করার প্রস্তাব রাখা হয়েছিল, যেখান থেকে 1965 সালে 4 জন হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। কিন্তু এখনও এই ব্রিজটি আমাদের কাছে হাওড়া ব্রিজ নামেই সব থেকে পপুলারিটি পেয়েছে, তাই তো? তাহলে এখন হাওড়া ব্রিজ যদি আমরা দেখি তাহলে দেখব 269 ফুট উঁচু, 71 ফুট চওড়া এবং 2,313 ফুট দীর্ঘ। এই হাওড়া ব্রিজ এখনও যাত্রীদের এপার থেকে ওপার তুলে দিতে সক্ষম হয়েছে। হাওড়া ব্রিজ সম্পর্কে আরও গুজবের শেষ নেই। তোমরা জানলে অবাক হবে, হাওড়া ব্রিজ যখন তৈরি হয়, যখন গঙ্গার দুপাশে হাওড়া ব্রিজের স্তম্ভ গাঁথা হয়, তখন নাকি ভূমিকম্প হয়েছিল আর সেই ভূমিকম্পের দরুন কেঁপে উঠেছিল গোটা কলকাতা। এমনকি গঙ্গার পাড়ে একটি মন্দিরও নাকি সেই সময় ভূমিকম্পের দরুন সেটা ভেঙেও গিয়েছিল। তবে হাওড়া ব্রিজের যে ব্রিজ সম্পর্কে যেটা আমাদের বিভিন্ন কুসংস্কার রয়েছে, যেমন 12টার মানে কোনো একদিন 12টায় নাকি হাওড়া ব্রিজ ভেঙে যেতে পারে, খুলে যেতে পারে, একদম ভুল। আর হাওড়া ব্রিজে দুপুর 12টার পর কোনো গাড়ি মানে দুপুর 12টার জন্য 5 মিনিটের জন্য গাড়ি বন্ধ রাখা হয়, এই কনসেপ্টটাও কিন্তু ভুল। তার জন্যই হাওড়া ব্রিজে সবসময় কিন্তু লোক এবং গাড়ি দুটোই যাতায়াত কিন্তু করে। আর সর্বোপরি অনেকে বলেন যে হাওড়া ব্রিজ তৈরির সময় ওই খাম্বার নিচে নাকি শত মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে বা সেই সময় প্রচুর মানুষকে ওখানে সমাধি করা হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভুল কনসেপ্ট। তাই সমস্ত ভুল কনসেপ্টকে সরিয়ে দিয়ে হাওড়া ব্রিজ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং কলকাতার একটি গর্বস্থানীয় জায়গা হচ্ছে আমাদের এই হাওড়া ব্রিজ। তো এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজের ইতিহাস। এরকম আরও নতুন ইন্টারেস্টিং গল্প নিয়ে, ইতিহাসের রূপকথা নিয়ে তোমাদের সামনে আমি আসতে চাই। যদি তোমাদের পছন্দ হয় এবং এরকম আরও কিছু রূপকথার কথা তোমরা শুনতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেই টপিকটাকে লিখতে পারো। আমি অবশ্যই তোমাদের কাছে সেরকমই সপ্তাহে একদিন অথবা দুদিন এরকম ছোট্ট একটি শো নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থেকো এবং আবার আসছি তোমাদের সামনে আরও নতুন রূপকথার গল্প নিয়ে। কি শুনতে চাও এখনই কমেন্ট বক্সে